আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিডিডিটোর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয় নিয়ে ডিসকাস করব। তো এর আগে ক্লাসগুলোতে আমরা ধারাবাহিকভাবে বাংলা ভাষা উৎপত্তি এবং বাংলা ব্যাকরণ উৎপত্তি নিয়ে ডিসকাস করছি। তো তারা ধারাবাহিকতা আজকে আমরা বাংলা ভাষা শ্রেণী বিভাগ এবং বিভিন্ন ভাষা থেকে যে শব্দগুলো আসছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তো চলেন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো বাংলা ভাষা, বাংলা ভাষা জাস্ট দুইটা রূপ আছে, একটা হচ্ছে লিখিত রূপ, একটা হচ্ছে মৌখিক রূপ। বাংলা ভাষার রূপ আছে দুইটা, একটা লিখিত, একটা মৌখিক। আবার লিখিত রূপের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে চলিত, একটা হচ্ছে সাধু। চলিত সাধু এটা হচ্ছে লিখিত রূপের মধ্যে, অর্থাৎ লিখতে গেলে দুইভাবে লিখতে হবে, হয় চলিত নাহলে সাধু। আর মৌখিকের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে চলিত, একটা হচ্ছে আঞ্চলিক, অর্থাৎ চলিত আঞ্চলিক। চলিত হচ্ছে আমরা যে স্বাভাবিকভাবে বাংলায় কথা বলি, শুদ্ধভাবে যে বাংলায় কথা বলি সেটা হচ্ছে চলিত ভাষা। এবং আঞ্চলিক হচ্ছে আমরা বিভিন্ন অঞ্চল, অঞ্চল ভেদে যে ভাষার পার্থক্য হয় তাকে বলে আঞ্চলিক ভাষা। যেমন এক এক অঞ্চলে কিন্তু এক এক রকমের ভাষা, তো এগুলো হচ্ছে আঞ্চলিক ভাষা। তাহলে আমি কী বললাম যে বাংলা ভাষার দুইটা রূপ আছে, একটা লিখিত, একটা মৌখিক। আবার লিখিতের মধ্যে দুইটা আছে, চলিত সাধু, আর মৌখিকের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে চলিত, একটা হচ্ছে আঞ্চলিক। তো আমাদের বইয়ের মধ্যে এই চলিত এবং এই সাধু ভাষার মধ্যে কিছু পার্থক্য দেওয়া আছে, সেগুলো হচ্ছে যে সাধু ভাষা বাংলা লেখা সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসারে চলে। অর্থাৎ এই যে সাধু ভাষা এটা একটা ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে, কিন্তু চলিত ভাষা কোনো সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে না। এই সাধু ভাষা গুরুগম্ভীর, অর্থাৎ খুবই কঠিন, গুরুগম্ভীর কঠিন, কিন্তু চলিত ভাষা খুবই প্রমিত। সাধু ভাষা নাটকের সংলাপে ও বক্তৃতায় অনুপযোগী, অর্থাৎ সাধু ভাষা দিয়ে নাটকও করা যায় না, বক্তৃতাও দেওয়া যায় না, কিন্তু চলিত ভাষা নাটকের সংলাপ এবং বক্তৃতায় উপযোগী। তারপরে সাধু ভাষা সর্বনাম ও ক্রিয়ার একটা সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে, কিন্তু চলিত ভাষা এরকম কোনো নিয়ম মেনে চলে না। এইরকম কিছু সাধু এবং চলিতের মধ্যে পার্থক্য দেওয়া আছে, এগুলো আপনারা একটু চাইলে বই থেকে দেখে নিতে পারেন, এগুলো একটু ইম্পর্টেন্ট। তো তারপরে আমরা শিখবো যে বাংলা ভাষা ভাণ্ডার, অর্থাৎ বাংলাতে যে ভাষা আসছে, যে বিভিন্ন শব্দ আসছে, সেই শব্দগুলো কোথা থেকে আসছে, তো সেগুলো নিয়ে আমরা এখন ডিসকাস করব। তো এখন আমরা দেখবো যে বাংলা ভাষায় যে বিভিন্ন শব্দগুলো ব্যবহার করি আমরা, সেগুলো কোথা কোথা থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ একটা ভাষা যখন প্রথম সৃষ্টি হয় তখন তার নিজস্ব কিন্তু কোনো শব্দ ভাণ্ডার খুব বেশি থাকে না, তারা বিভিন্ন দেশ থেকে ধার নিয়ে শব্দগুলোকে নিজেদের শব্দে রূপান্তরিত করে। তো এইভাবে আমরা দেখবো যে বাংলা ভাষা কোন কোন ভাষা থেকে বা কোন কোন জায়গা থেকে তারা শব্দ নিয়ে নিজেদের শব্দে পরিণত করছে। তো বাংলা ভাষা মূলত পাঁচটা ভাষার থেকে শব্দ নিয়ে এসছে, একটা হচ্ছে তৎসম, একটা হচ্ছে অর্ধ তৎসম, একটা হচ্ছে তদ্ভব, দেশি বিদেশি। এই পাঁচটা শব্দ ভাণ্ডার থেকে বাংলা ভাষা যে শব্দগুলো নিয়েছে সেগুলো নিয়ে আমরা এখন দেখব। তো এখন আমরা দেখব তৎসম শব্দ। তো দেখি তৎসম শব্দ বলছে যে সকল শব্দ সংস্কৃত ভাষা হতে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তনীয় সেই সব শব্দকে বলা হয় তৎসম শব্দ। অর্থাৎ সরাসরি সংস্কৃত থেকে বাংলা এসেছে, অর্থাৎ সংস্কৃত ছিল সেগুলিকে আমরা বাংলায় ব্যবহার করি, তাদেরকে বলা হয় তৎসম। তৎ মানে হচ্ছে তার, সমান মানে হচ্ছে সমান, এখানে তার সমান বলতে সংস্কৃতের সমান বোঝানো হয়েছে। তাহলে তৎসম শব্দ সরাসরি সংস্কৃত থেকে আসছে এবং এর কোনো পরিবর্তন হয় নাই। যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মানুষ্য, এই শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে সরাসরি আসছে এবং এদের রূপ কোনোভাবে পরিবর্তিত হয় নাই, তো এদেরকে বলা হয় তৎসম শব্দ। এরপরে আমরা দেখব অর্ধ তৎসম শব্দ। তো বলছে যে বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তন হয়ে ব্যবহৃত হয়, একে অর্ধ তৎসম শব্দ বলা হয়। যেমন তৎসমিতে পাইছিলাম বাংলা ভাষায় কিছু শব্দ সরাসরি সংস্কৃত থেকে আসছে এবং সেইভাবে ব্যবহৃত হইতেছে, কোনো পরিবর্তন হয় না, তাকে বলা হয় তৎসম। এবং অর্ধ তৎসম হতে হচ্ছে সংস্কৃত শব্দ কিন্তু কিঞ্চিত পরিমাণ পরিবর্তিত হয়, অর্থাৎ হালকা একটু পরিবর্তিত হয়, একে বলা হয় অর্ধ তৎসম শব্দ। তো বলছে জ্যোৎস্না, শেরাদ্দ, গিন্নি, বৈষ্টম, কুৎসিত। অর্থাৎ দেখেন জ্যোৎস্না হয়ে গেছে, অর্থাৎ এই যে জফলাটা বেড়ে গেছে, শেরাদ্দ শ্রাদ্দ থেকে শ্রাদ্দ হয়েছে, গিন্নি, বৈষ্টম, কুৎসিত, এগুলো হালকা একটু পরিবর্তিত হয়েছে, সংস্কৃত শব্দই কিন্তু হালকা একটু পরিবর্তিত হয়ে বাংলায় ব্যবহৃত হইতেছে, যার কারণে একে বলা হয় অর্ধ তৎসম শব্দ। এবার আমরা দেখব তদ্ভব শব্দ। তো এখানে বলছে যে সকল শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, অর্থাৎ এই শব্দগুলো একদম মূল খুঁজতে গেলে আমরা সংস্কৃত ভাষায় পাবো, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তনে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, অর্থাৎ এর মূল ছিল সংস্কৃত ভাষায় কিন্তু একদম সম্পূর্ণ বিকৃতি হয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, তাকে বলা হয় তদ্ভব শব্দ। তো যেমন বলছে চামার, হাত ইত্যাদি, এই শব্দগুলো হচ্ছে তদ্ভব শব্দ। অর্থাৎ এই শব্দগুলো যদি মূল খুঁজতে যাই আমরা গিয়ে দেখবো এর মূল সংস্কৃতির মধ্যে আছে, কিন্তু এগুলো বিকৃতি হয়ে 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 চেঞ্জ হয়ে হয়ে বাংলায় চলে আসছে, তো এগুলো হচ্ছে তদ্ভব শব্দ। তো এরপর দেখবো আমরা দেশি শব্দ। তো বলছে যে বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে,
একে দেশি শব্দ বলে। অর্থাৎ বাংলাদেশে আদিম অধিবাসী অর্থাৎ ভারত উপমহাদেশে যে ভাষাগুলো ছিল সেগুলো থেকে কিছু কিছু ভাষা এখনো অপরিবর্তিত আছে এবং সেগুলো রক্ষিত আছে, সেগুলো আমরা বাংলা ব্যবহার করি, তো এগুলোকে বলা হয় দেশি শব্দ। যেমন বলছে কুড়ি, আমরা যে বলি কুড়ি, কুড়ি হচ্ছে কোল ভাষা, অর্থাৎ এটা কোল ভাষা ছিল। পেট, এটা তামিল ভাষা ছিল। চুলা, এটা হচ্ছে মুন্ডারি ভাষা ছিল। তো এই ভাষাগুলো আমরা ভারত উপমহাদেশে ব্যবহার করতাম, কিন্তু সেগুলো একদম সেম ভাবে বিকৃত না হয়ে এখনো আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হয়, একে বলা হয় দেশি শব্দ। তো এরপর আমরা দেখবো বিদেশি শব্দ, অর্থাৎ বিদেশি যে বিভিন্ন শব্দগুলো নিয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় বিদেশি শব্দ। তো যেমন আমরা বলি স্কুল, কলেজ, নোভেল, ভার্সিটি, এগুলো কিন্তু আমরা এখন বাংলা হিসেবে ব্যবহার করি, কিন্তু মূলত এগুলো কিন্তু বিদেশি শব্দ, অর্থাৎ ইংরেজি শব্দ। আবার আমরা বলি নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো কিন্তু আরবি শব্দ। তো এই শব্দগুলো নিয়ে কিন্তু আমরা এখন বাংলায় ব্যবহার করতেছি, একদিকে আমরা বলি বাংলা শব্দ কিন্তু মূলত এগুলো কিন্তু বিদেশি শব্দ। তো চলেন আমরা এরকম কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিদেশি শব্দ দেখে নেই। তো বলছে যে বিদেশি শব্দ পর্তুগিজ, অর্থাৎ পর্তুগিজ থেকে কোন শব্দগুলো আমরা ব্যবহার করি, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আনারস, আলপিন, আলমারি, গুদাম, পাদ্রি, পাউরুটি, গির্জা, চাবি, বালতি ইত্যাদি। যেমন আনারস শব্দটা আমরা সবাই সব প্রায় ব্যবহার করি, আনারস একটা ফল, তো এটা কিন্তু পর্তুগিজ শব্দ, আমরা বাংলায় ব্যবহার করি। আলপিন, তারপরে সেমভাবে আলমারি, গুদাম, পাদ্রি, পাউরুটি, গির্জা, চাবি, বালতি, এগুলো কিন্তু আমরা সচরাচর বাংলায় ব্যবহার করে থাকি, কিন্তু এগুলো কিন্তু পর্তুগিজ ভাষার শব্দ। তারপর বলছে ফরাসি শব্দ, কার্টুস, কুপন, ডিপো রেস্তোরাঁ, কার্টুস, কুপন, ডিপো রেস্তোরাঁ। অর্থাৎ এই যে কার্টুস, আমরা কুপন, ডিপো রেস্তোরাঁ, চারটা শব্দ, এটা কিন্তু ফরাসি ভাষার শব্দ, আমরা এগুলো বাংলায় ব্যবহার করে থাকি। যদি বলা যায় এই চারটা যে কোনো একটা দিয়ে বলে যদি এটা কোন ভাষার শব্দ, এটা কিন্তু ফরাসি ভাষার শব্দ। তারপরে ওলন্দাজ, হরতন, রুইতন, ইস্কাপন, টেক্কা, তুরুক। তো এখানে একটা মনে রাখার টেকনিক আছে যে আমরা যে কার্ড খেলি, কার্ড যে বিভিন্ন কার্ডগুলোর নাম, সেই কার্ডগুলোর নাম কিন্তু মূলত ওলন্দাজ শব্দ থেকে আসছে। যেমন হরতন একটা কার্ডের নাম, রুইতন, ইস্কাপন, টেক্কা, তুরুক, তো এগুলো কিন্তু মূলত কার্ডের বিভিন্ন নাম। তো যে বিভিন্ন কার্ডের নাম এগুলো মনে রাখতে হবে যে ওলন্দাজ থেকে বিভিন্ন কার্ডের নাম আসছে, এটা সহজে মনে রাখার জন্য। তারপরে গুজরাটি, খদ্দর, হরতাল, অর্থাৎ এই যে খদ্দর এবং হরতাল এই দুটা শব্দ গুজরাটি ভাষা থেকে আসছে। তারপরে পাঞ্জাবি, চাহিদা, শিখ, এই যে চাহিদা এবং শিখ দুইটা শব্দ পাঞ্জাবি থেকে আসছে এবং এখন এটা বাংলায় ব্যবহৃত হয়। তারপরে তুর্কি, চাকর, চাকু, তোপ, দারোগা, এই চারটা শব্দ তুর্কি থেকে আসছে, চাকর, চাকু, তোপ, দারোগা। তারপরে চা, চিনি, যে আমরা ব্যবহার করি সচরাচর চা, চিনি, এই দুইটা শব্দ চীনা ভাষার থেকে আসছে, চীনা ভাষা। তো তারপর মায়ানমার বা বার্মিজ, অর্থাৎ আগে ছিল বার্মিজ নাম, এখন হয়ে গেছে মায়ানমার, তো সেখান থেকে আসছে ফুঙ্গি লুঙ্গি, এই যে ফুঙ্গি লুঙ্গি আমরা শব্দগুলো ব্যবহার করি এগুলো মূলত মায়ানমার শব্দ। তারপরে জাপানি, রিক্সা, হারিকিরি, রিক্সা, হারিকিরি দুটো শব্দটি জাপানি শব্দ থেকে আসছে। তারপরে দেখবো মিশ্র শব্দ, মিশ্র শব্দ কি, অর্থাৎ কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো দুইটা ভাষার থেকে আসছে, একটা শব্দ কিন্তু দুইটা ভাষার থেকে আসছে, দুইটা অংশ দুইটা ভাষার থেকে আসে, তাদেরকে বলে মিশ্র শব্দ। তো চলেন আমরা মিশ্র শব্দগুলো দেখে নেই। বলছে হেড, মৌলভী, এখানে হেড হচ্ছে ইংরেজি আর মৌলভী হচ্ছে ফার্সি। ডাক্তার, খানা, এখানে ডাক্তার হচ্ছে ইংরেজি, খানা হচ্ছে ফার্সি। তারপরে পকেট, মার, পকেট হচ্ছে ইংরেজি, মার হচ্ছে বাংলা। তারপরে হেড, পণ্ডিত, হেড হচ্ছে ইংরেজি, পণ্ডিত হচ্ছে তৎসম। তারপরে চৌ, হদ্দি, চৌ হচ্ছে ফার্সি, হদ্দি হচ্ছে আরবি। তারপরে রাজা, বাদশাহ, রাজা হচ্ছে তৎসম আর বাদশাহ হচ্ছে ফার্সি। তো এই শব্দগুলো মিশ্র শব্দ, এগুলো জাস্ট আমি ইম্পর্টেন্টগুলো লিখছি, আরও আছে, আপনারা চাইলে নবম দশম শ্রেণীর বই থেকে দেখে নিতে পারেন। তো জাস্ট আমি ইম্পর্টেন্টগুলো লিখে দিলাম এবং ইম্পর্টেন্ট যে টপিক সেটা পড়ালাম। তো এই ছিল আজকের ক্লাস। তো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।